একজন মানুষ কতটা পারফেকশনিস্ট আর কতটা ডেডিকেটেড হলে এটা সম্ভব হয়, এটা জাস্ট একবার ভাবো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। গতকাল সন্ধেবেলার দিকে একটি ছবি ভাইরাল হয়, আমরা যেখানে দেখতে পাই জিৎদাকে কলকাতা এয়ারপোর্টে। তো বিষয়টা হচ্ছে, আমরা অনেকে অনেক রকমভাবে ভাবতে শুরু করি, ম্যাক্সিমাম লোকজন ভাবতে শুরু করে যে জিৎদা মুম্বাই যাচ্ছেন, জিৎদা মানুষের প্রমোশনের জন্য মুম্বাই যাচ্ছেন। এটা ভাবাটাই খুব স্বাভাবিক, কারণ সামনে রিলিজ হচ্ছে মানুষ। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম গতকাল, তোমরা যারা গোটা ভিডিওটা দেখেছো, আমি দেখবে ওখানে বলেছিলাম যে মানুষের প্রমোশন যদি না হয় সেক্ষেত্রে এমনটাও তো হতে পারে যে বুমেরাঙের গানের শ্যুট করতে যাচ্ছেন উনি। কারণ তোমরা খুব লক্ষ্য করে দেখো, জিৎদা কিন্তু এখনও বুমেরাঙের লুকটাতে ওনাকে মোটামুটি ওই ধারে কাছের একটা লুকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার ওখান থেকেই আমার মনে হয়েছিল যে এমনটা হলেও হতে পারে যে মুম্বাইতে জিৎদা গানের শ্যুট করতে যাচ্ছেন, মানে ভিডিওগ্রাফি শ্যুটটা হবে আর কি গানের। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি একটুখানি ভুল হয়ে গেছি, বাট আমি ঠিক দিকেই তাকটা লাগিয়েছিলাম। বুমেরাঙের ডান্স প্র্যাকটিস করতে মুম্বাই গিয়েছিলেন গতকাল জিৎদা। এবং জাস্ট তোমরা এটা ভাবো যে কতটা পারফেকশনিস্ট একজন মানুষ, কতটা প্রফেশনাল, কতটা পারফেকশনিস্ট, কতটা ডেডিকেটেড, সবটাই আমি সবগুলো বিশেষণই ওনার সঙ্গে যায়। হ্যাঁ, তো বুমেরাঙের ডান্স তো ভাই অন্য লেভেলের হবে, এটুকু আমরা বুঝতে পারছি। এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে এই প্রথমবার আমরা জিৎদাকে বড় পর্দায় জুটি বাঁধতে দেখতে পাচ্ছি। এর আগে জিৎদার হাউসে রুক্মিণী মৈত্র কাজ করেছে, কিন্তু জিৎদার সঙ্গে জুটি বাঁধতে আমরা দেখিনি, এই ফার্স্ট টাইম। এবং এত সুন্দর মানাচ্ছে না দুজনকে, জাস্ট হাইটটা তো পারফেক্ট ম্যাচ করেছে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। এবং আমরা আশা করব যে প্রচণ্ড ভালো হবে বুমেরাঙের গানগুলো, কারণ নীলায়ন দা মিউজিক ডিরেক্টর, আমি তো বারবারই বলছি বুমেরাঙের গান নিয়ে আমি সুপার এক্সাইটেড, কারণ নীলায়ন দার মিউজিক কম্পোজিশন আমার খুব ভালো লাগে। নীলায়ন দা যেমন ভালো নিজে গান ঠিক সেইভাবেই মিউজিক কম্পোজ করেন, ভীষণ ভালো সুর দেন, ভীষণ ভালো লেখেন, সবটাই খুব ভালো করেন নীলায়ন দা। তো আমি বুমেরাঙের জন্যে সুপার এক্সাইটেড। এবং আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে বুমেরাঙের ডান্স প্র্যাকটিসের জন্যে গতকাল ফ্লাইট ধরেছিলেন আর কি জিৎদা, ঠিক আছে? এবারে ধীরে ধীরে মানুষের প্রমোশনটা শুরু হবে, দাঁড়াও, আর বেশি দেরি নেই। 22-23 দিন তো হার্ডলি গেলে রিলিজের বাকি আছে, এইবারে শুরু করবে। আর আমি যেটা শুনতে পাচ্ছি বন্ধুরা, এটাও একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের দিই, এগেন খুব শর্ট টাইমে প্রমোশন করবেন কিন্তু জিৎদা, খুব শর্ট টাইমে। সেই প্রমোশনের মানে দিন সংখ্যা হতে পারে 10-12 দিন, মানে আমি এমনটাই তোমাদের বলছি, কিন্তু খুব টাইট প্রমোশন এবারেও হবে মানুষের ক্ষেত্রে, মানে চটপট চটপট। এই আজকে মুম্বাই গেলেন, কালকে দিল্লি, তারপরের দিন ব্যাঙ্গালোর, এই আবার বাংলাদেশ চলে গেলেন, এই আবার কলকাতায় প্রমোশন করলেন, মানে সবটা খুব কম্প্যাক্ট হবে। অনেক দিন ধরে প্রমোশন করবেন না কিন্তু জিৎদা। আর এগেন আমি অবশ্যই এটা চাই যে আবারও মুম্বাইতে ট্রেলার লঞ্চ করা হোক, ঠিক যেমনটা আমরা চেঙ্গিজের বেলাতে দেখতে পেয়েছিলাম, এমনটা যদি হয় আমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভাবতেই ভালো লাগছে। দেখো না, আমাদের বাংলা ছবি জাস্ট একটা জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে, এর থেকে বেশি পাওয়া আর কি মানে থাকে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।